চিনতে পারছি। ঠিক আছে, আমার পরে আর আসছে কোন ক্লাস আছে তোমাদের না স্যার, ক্লাস আছে স্যার, কিন্তু দেরিতে আছে স্যার। কয়টাতে? স্যার এটা একটু দেখেই বলি স্যার। সন্ধ্যা সন্ধ্যা হ্যাঁ 6টা, জি কয়টা? স্যার, 6টা দিয়েছি স্যার, ইডিসি ক্লাস ল্যাব। রেজা স্যার নাই মনে হয়, রেজা স্যার তো স্যার নেবে নাই স্যার ক্লাস, উনি তো ক্লাস মিস দেন নাই কখনো আজ পর্যন্ত। আমি সেটাই বলছি যে এটা তো রেজা হ্যাঁ স্যার ওটা নাই। রেজ অনুসারই নাই স্যার। স্যার আপনার কথা ভেঙে ভেঙে আসতেছে স্যার একটু, হয়তো আমারই নেটওয়ার্ক প্রবলেম স্যার। না আমার এন্ডেও হতে পারে নেটওয়ার্ক প্রবলেম, নেটওয়ার্ক প্রবলেম আমি কালকে রাত থেকেই পাচ্ছি, তো আমাদেরকে একটু অ্যাডজাস্ট করতে হবে কিছু ব্যবসা। হোয়াট এভার, ওয়েলকাম এভরিওয়ান। আমি শুরু করে দিব, পাশাপাশি একটু ডিসকাশন করে নিই লাস্ট উইকে যেটা হচ্ছে। তো আশা করছি আমরা সবাই ভালো আছি, সেফ অ্যান্ড সাউন্ড থাকার চেষ্টা করছি বা আছি যে যেখানে যে অবস্থাতে আছি। Recording in রেকর্ড খুলে progress. দিচ্ছি, পরবর্তীতে তোমাদের কাছে পাবো। তোমরা চাইলে তোমাদের মতো করে রেকর্ড করতে পারো। প্রথম বিষয় যেটা সেটা হচ্ছে যে আমরা আজকে দিনের জন্য, শুধুমাত্র আজকে ডের জন্য আমরা হচ্ছে ক্লাসটা 12টায় নিচ্ছি। হপফুলি এর পরের উইকে আবার হচ্ছে আমরা 3টাতে চলে যাবো, নর্মালি আমরা নেই। কোনো কারণে যদি হচ্ছে আমি ক্লাস টাইম রিশিডিউল হয়, ধরো আমাদের গ্রুপে বলে দিই বা সিআরকে জানিয়ে দিই, তো সেক্ষেত্রে হচ্ছে যে খুব এমার্জেন্সি বা ইম্পর্টেন্ট পারপাস ছাড়া আমরা হচ্ছে ক্লাস রিশিডিউল নর্মালি করি না, ডিউ টাইমে থাকি। তো আজকে আগে নিয়ে আসার কারণ হচ্ছে যে আমার একটা অন্য অ্যাপয়েন্টমেন্ট আছে যেটা আমাকে বের হতে হবে। তো দেখা গেল যে তোমাদের ক্লাস নিতে নিতে আমার হয়তো ইভিনিং এর পরে নিয়ে লাগতে পারে 8টা বা 9টার পরে, ব্যবসায় আমি একটু আগে নিয়ে আসলাম। এবং একসাথে শেষ হয়ে গেলে তোমরা একটা হিউজ টাইম পাবে নিজ থেকে রিল্যাক্স করার, পাশাপাশি একটু রেস্ট নেয়, অ্যান্ড দেন এরপরে আবার হচ্ছে তোমরা ল্যাব শুরু করতে পারবে। তো আমরা এই জন্য হচ্ছে একটু আগায় নিয়ে আসছি, আশা করি তোমরা কোঅর্ডিনেট করবে জায়গাটাতে এরপর থেকে যদি কোনো চেঞ্জ হয়। লাস্ট উইকে আমরা ডিজিটাল লজিক ডিজাইনের আমরা যে জায়গাটা থেকে শুরু করছিলাম সেটা ছিল হচ্ছে আমাদের নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমে হচ্ছে আমরা বেসিক যে নাম্বারের বেস গুলো থাকে, বিশেষ করে বাইনারি, ডেসিমাল, হেক্সাডেসিমাল, অক্টাল, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা কথা বলার চেষ্টা করছি বা দেখানোর চেষ্টা করছি। আমরা কনভার্সন প্রসেসটা শুরু করেছিলাম, হ্যালো স্যার আছেন স্যার? স্যার কি নেট গেল নাকি আবার? না নেট যায়নি, আমার তো ফোন আসছিল এই জন্য ডিসাপশন। হোয়াট এভার, যেখানটাতে আমরা ছিলাম, তো লাস্ট উইক হচ্ছে আমরা কনভার্সন প্রসেস থেকে শুরু করেছিলাম। সেখানে হচ্ছে আমরা দেখার চেষ্টা করছি কিভাবে ডিফারেন্ট নাম্বার কনভার্সনটা শুরু হয়। কম বেশি আমাদের বেসিক আইডিয়াটা এখানে আছে, তারপরে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে নিব, যাতে করে হচ্ছে আইসিপিতে আমরা যেটা পড়ে আসছি সেই জায়গাটাতে হয়তো আমরা বাংলাতে লিখতাম, বাট এখন যেহেতু আমাদের রিপ্রেজেন্টেশন অফ রাইটিং ইন দ্য অ্যান্সার স্ক্রিপ্ট উইল বি ইংলিশ, সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যে আমরা আসলে কোন নোটেশন ব্যবহার করছি এবং সেই নোটেশনটা আসলে আমরা কিভাবে এখানে ইউটিলাইজ করার চেষ্টা করব। এখানে কোনো টাফ বা হচ্ছে খুব ডিফিকাল্ট কোনো কিছু নাই, বেসিক জিনিস হয়তো আমি একটু ফার্স্ট যাব বিকজ আমাদেরকে আজকে এই চ্যাপ্টারটা শেষ করতে হবে। সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ট্রাই টু রিরাইট ইন ইউর পেপার অ্যান্ড দেন আস্ক মি আফটার দ্য ক্লাস, অর উই হ্যাভ আ 1 উইক গ্যাপ, আমাদের কিন্তু 1 সপ্তাহ সময় থাকে তোমাদের সাথে, আমার 1 সপ্তাহ কোনো কথা হয় না, সাডেনলি আমরা একটা ক্লাসে আবার অ্যাটেন্ড করি, তো এই 1 সপ্তাহ সময়টা কাজে লাগাও। আমি দেখানোর পরে তোমরা নিজেরা একটু সময় বের করে দেখো, কোভিড এর মধ্যে হয়তো বিভিন্ন কাজে অনেকে ব্যস্ত, অনেকের জব থাকে, যাতে করে হচ্ছে অ্যাটলিস্ট তুমি আমাকে কিছু চ্যালেঞ্জ রাখতে পারো যে না স্যার এই জায়গাটা হচ্ছে আমি আসলে গোথ্রু করলাম বই থেকে, আমরা বুঝতে পারছি বা বুঝতে পারি নাই, তাহলেও আমি বুঝতে পারি যে ইউ আর ফোকাসিং অন দ্য কন্টেন্ট অর টপিক। হোয়াট এভার, উইদাউট ডিলেইং মাচ, আই এম গোয়িং টু মেক আ ফুল স্ক্রিন স্লাইড। ওকে ফাইন, সো লাস্ট উইক আমরা হচ্ছে নাম্বার বেস কনভার্সনের এই টিপিক্যাল সিনারিওটা দেখেছিলাম।
আমরা হচ্ছে এরকম একটা ডায়াগ্রাম থেকে বোঝার চেষ্টা করেছিলাম যে কিভাবে আমরা মূলত হচ্ছে ডেসিমাল কে বাইনারিতে কনভার্ট করতে পারি। টুডে উই উইল স্টার্ট উইথ দা ডেসিমাল টু বাইনারি কনভার্সন উইথ দা ফ্র্যাকশন নাম্বার। আমরা যদি হচ্ছে ফ্র্যাকশন নাম্বার নিয়ে কাজ করতে চাই তাহলে আমরা কিভাবে শুরু করতে পারি। আমি আবারও বলছি প্রতি ক্লাসে কিন্তু নতুন করে ব্যাকগ্রাউন্ড দেওয়া পসিবল, সো যারা হচ্ছে আমার গত ক্লাস মিস করে গেছি, যদিও আমি এখনো তোমাদের রেকর্ডিং দেইনি, রেকর্ডিং তোমরা চাইলে নিজেরাও করতে পারো, তো তোমরা নিজেদের প্রয়োজনে রেকর্ডিংটা স্টোর রাখো যাতে করে হচ্ছে তোমরা একটু ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে পারো। এখন যেমন হচ্ছে আমি কিছু জিনিস খুব র্যাপিডলি গোথ্রু করব, তোমাকে ওটা পিক করতে হবে, আদারওয়াইজ সাবজেক্টটা তোমার কাছে ডিফিকাল্ট মনে হবে পরে যখন না। তো আমরা এখানে কথা বলার চেষ্টা করছি যে আমরা যদি কোনো ফ্র্যাকশন নাম্বার যেটা মূলত হচ্ছে ডেসিমাল বেজে আছে, আমরা দেখতে পাচ্ছি যে 0.625 10 কিন্তু আমার এখানে সাবস্ক্রিপ্ট হিসেবে আছে, এটাকে হচ্ছে আমরা বাইনারিতে কনভার্ট করতে চাচ্ছি। তো আমাদের আগেরটার প্রসেসে কিন্তু আমরা ডিভাইড নিয়ে কাজ করছি আর এখানে হচ্ছে আমরা মাল্টিপ্লিকেশন নিয়ে কাজ করছি। সো হোয়াট আর দ্য থ্রি ডিফারেন্ট থিং উই নিড ইট, ওয়ান ইজ কল্ড ইন্টিজার, অ্যানাদার ইজ ফ্র্যাকশন, আর বাকিটা হচ্ছে কোয়েফিসিয়েন্ট। কোয়েফিসিয়েন্ট মানে আমরা যে লেভেলিং করবো, জানো কোন ভ্যালুটা আমি ফাইনালি স্টোর করছি। তো 0.625 কে দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি এবং মাল্টিপ্লাই করব বেস দিয়ে, যেহেতু আমরা বাইনারিতে কনভার্ট করছি আমাদের বাইনারি বেস হচ্ছে 2, সো উইল স্টার্ট দ্য মাল্টিপ্লিকেশন 0.625 মাল্টিপ্লাই 2, যেটার ভ্যালু আসে হচ্ছে 1.25। সো 1 ইজ ইন্টিজার পার্ট, 0.25 ইজ আ ফ্র্যাকশন পার্ট, সো আমরা 0.25 কে নিলাম ফ্র্যাকশনে, ইন্টিজার কে নিলাম আমরা ইন্টিজার পার্ট। তো তাহলে আমাদের ফ্র্যাকশন পার্টে কে থাকে 0.25, সো আমরা আবার 0.25 কে নিচে নিয়ে আসবো এবং কোয়েফিসিয়েন্ট এর মধ্যে আমাদের একটা ভ্যালু অ্যাড হয়ে যাবে, যেমন হচ্ছে কে -1। এখন প্রশ্ন হচ্ছে স্যার -1 কেন? যেহেতু আমরা হচ্ছে ফ্র্যাকশন পার্ট নিয়ে কাজ করতেছি, সো আমাদের ফ্র্যাকশন পাওয়ার আগ পর্যন্ত বা ফ্র্যাকশন পার্ট নিয়ে যখন আমরা শুরু করব তখন আমাদের হিসাবটা হবে এইভাবে -1 -2 -3, a0 a1 a2 a3, এইভাবে। তো সেটা কিভাবে আসতেছে, 0.25 যখন হচ্ছে আমরা নিচে নিয়ে আসবো, 0.25 মাল্টিপ্লাই 2, সো এখানে চলে আসতো কত, 0.5। সো 0 আমার ইন্টিজারে গেল, ফ্র্যাকশনে 0.5, আর a-2 যে আমাদের লেভেলিংটা আছে বা আমাদের লেক চিত্রে বা হচ্ছে আমাদের যে কার্ভে, যে কার্ভ বলবো না, জাস্ট এটাকে বলতে চাই গ্রাফে যে আমাদের ভ্যালুটা আছে সেই অংশে অর্থাৎ নেগেটিভ সাইডে a-2। এরপরে হচ্ছে 0.5 মাল্টিপ্লাই অ্যাগেইন 2, তার মানে হচ্ছে এবার 1 চলে আসছে, 1 এর মানে হলো ইন্টিজার পার্টে 1, ফ্র্যাকশন পার্টে 0। সো a-3 চলে গেল কোথায়, 1 এ। তো আলটিমেটলি হচ্ছে আমাদের এখন 0 আছে, সো ফাইনালি 0 মাল্টিপ্লাই করলে তো 0 আসে, সো আমাদের কিন্তু আর প্রসেস রান করানোর দরকার নেই। এখন প্রশ্ন হচ্ছে ফাইনালি আমরা সামারিটা কিভাবে করব, মানে রেজাল্টটা আমরা নিব কিভাবে। ওইখানে কিন্তু আমরা টপ টু বটম এবং বটম টু টপ একটা অ্যাপ্রোচ দেখছিলাম, এখানে কিন্তু যেদিক থেকেই যাই আমি কিন্তু হচ্ছে 101ই পাচ্ছি। এখন তাহলে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা কিভাবে হবে, যখন আমরা ফ্র্যাকশন পার্ট নিয়ে কাজ করব তখন আমরা অ্যান্সার নেয়ার ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে আসবো। তো সেক্ষেত্রে কি আমার যেহেতু এখানে 0.625 আছে, 0 অ্যাজ ইট ইজ থেকে যাবে, পয়েন্ট -1 -2 -3, এন্ড দেন বাইনারি বেস, সো 0.101 এন্ড দেন বেস 2। সো দিস ইজ আ বেসিক কনভার্সন রেট ফ্রম ডেসিমাল টু বাইনারি। অ্যান্ড দ্য ওয়ান থিং ইজ দ্যাট যে আমাদের এখানে মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং লেস সিগনিফিকেন্ট বিটের যে কনসেপ্টটা থাকে সেটা জাস্ট আমরা এখান থেকে নোটেশনটা দেখা দিব। সব থেকে বামে যে আছে সে হলো মোস্ট এবং সব থেকে ডানে যে আছে সে হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, মানে হচ্ছে সর্ব বামে একটা ভ্যালু এবং সর্ব ডানে একটা ভ্যালু। এমএসবি এবং এলএসবির উপরে কাজ আছে, আমরা পরে দেখার চেষ্টা করব। নাও আ ভেরি ইজি থিং, ডেসিমাল টু অক্টাল, ডেসিমালের বেস হচ্ছে 10, অক্টালের বেস হচ্ছে 8। সো 8-এর যেহেতু আমাদের বেস, সো আমরা এখন 10 বেসের একটা নাম্বারকে অক্টালে কনভার্ট করছি। সো উই হ্যাভ আ 1725 ডিভাইডেড বাই 8, সো উই হ্যাভ থ্রি থিং, কোশিয়েন্ট, রিমাইন্ডার, কোয়েফিসিয়েন্ট। এখন প্রশ্ন হচ্ছে কোশিয়েন্ট মানে হচ্ছে ভাগফল, রিমাইন্ডার মানে হচ্ছে ভাগশেষ, এবং যে ভাগশেষটা আমার পেয়ে যাচ্ছি সেটাকে হচ্ছে আমি আবার কোয়েফিসিয়েন্ট হিসেবে এখন কনসিডার করছি। তাহলে এখানে কিন্তু আর বাইনারি কনসেপ্ট আসতেছে না, এখানে কিন্তু সরাসরি ডেসিমাল টু অক্টাল। আর আমরা একটা জিনিস কিন্তু জানি যে অক্টাল নাম্বার 0 থেকে 7 মানে 8 পর্যন্ত গিয়ে হচ্ছে থাকে, তো সেই হিসাবে আমাদের রিমাইন্ডার পেলাম 7,
So 7 coefficient e gelo, quotient is je 21 sheta chole ashlo amader niche. So second phase amra eshe abar etake divide korlam octal er je base 8 diye. So 21 divided 8, so we have 8 multiplied to 16. 21 theke 16 gulo thake hocche 5. Tahole quotient mane bhagfal holo 2 ar bhagshesh hocche 5. So a0 7, a1 5. Then again we have a quotient of 2. So 2 divided by 8. This time we have a bhagfal 0 and remainder 2. So finally we have a value of 7, 5, 2. A0, A1, A2. So ebar jodi hocche amra etake dekhanor chesta kori, dekhanor khetre kintu divide er je rule. Top to bottom na hoye bottom to top. So bottom to top e hole A2, A1, A0. So 175 je number ta ache decimal, so etake jodi amra octal e convert kori, we have a value of 257. With a base 8. Now, if we convert this, ami hocche tomaderke task dite partam je tumra hocche nijera solve koro, but shekhetre ki hobe ekta huge time hocche disruption hobe. Ami just course content ekta go through kore dei, mane just slide by slide ami ekta agaye jai, tar pore hocche amra class test ba jokhon hocche amra assessment nibo tokhon hocche amra egulo niye kotha bolbo ki hobe amra solve korbo. Jehetu ekhon ekebari beginning level e amra just ekta basic background na deya porjonto kono class test ba kono task e jacchi. So jokhon hocche amra abar fraction value niye kaaj korchi tokhon kintu hocche we have to multiply it. So 0.3125 integer fraction coefficient, and again we start with the a minus 1. So eki process e hocche amra gun kore jacchi, and then finally we have 0.-1, -2, -3, 0.24 with the octal value of 8. Everything is here. এই স্লাইডের মধ্যে সব কিছু আছে, আমি জাস্ট শুধু তোমাদেরকে এমন ভাবে স্লাইড এখানে প্রিপেয়ার করা হয়েছে অ্যানিমেটেড ওয়েতে, এটা চাইলে হচ্ছে অ্যাজ এ ইমেজ আমি বই থেকে তোমাদের এখানে বসা দিতে পারতাম, তাতে অ্যানিমেটেড ওয়ে করার দরকার ছিল না, অনলি বিকজ অফ দ্যাট আমি যখন ক্লাস শেষ করে ফেলবো তুমি যখন হচ্ছে এটা দেখবা আমার বলার বাইরেও আন্ডারস্ট্যান্ডিংটা যেন ক্লিয়ার থাকে, যে না স্যার এটা তো আমরা দেখেই বুঝতে পারছি যেখানে এই কাজটা হচ্ছে। এবার আসি হচ্ছে সব থেকে ইজিয়েস্ট কনভার্সন, হুইচ ইজ কল্ড বাইনারি টু অক্টাল। একটা জিনিস মাথায় রাখতে হবে, বাইনারি নাম্বারের বেস 2, বাট নাম্বার রিপ্রেজেন্টেশন ক্যাটাগরিটা ভিন্ন। নাম্বার রিপ্রেজেন্টেশনটা হয় বিট ভ্যালুর উপরে বেস করে। এখন যখন হচ্ছে আমরা বাইনারি টু অক্টাল কনভার্ট করি, আমাদেরকে মাথায় রাখতে হবে যে বাইনারি থেকে অক্টালে কনভার্টের জন্য প্রতিটা নাম্বার 3 বিটের ভ্যালুতে রিপ্রেজেন্ট হয়। 3 বিট তার মানে হচ্ছে যখন আমি বলবো অক্টাল ভ্যালু 0, তোমাকে 3 বিটের বাইনারি তৈরি করতে হবে। আমি যখন বলবো অক্টাল ভ্যালু 5, তখন তোমাকে হচ্ছে 3 বিটের বাইনারি ভ্যালু তৈরি করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে সর্বোচ্চ কতগুলা বিটের ভ্যালু পসিবল কম্বিনেশনে, যেহেতু হচ্ছে 3 বিট করে আমি বানাবো, 2n দ্যাটস মিন্স 3 ইকুয়ালস টু 8, 0 থেকে 7 কয়টা ভ্যালু 8টা, তার মানে অক্টালে আমি 0 থেকে 7 এ 3 বিট করে যে ভ্যালু গুলো পাবো এটাই হচ্ছে বাইনারি টু অক্টাল কনভার্সনের আমাদের লজিক বলতে পারি, বা আমাদের হচ্ছে টেবিল বা চার্ট বলতে পারি। এখন প্রশ্ন হচ্ছে স্যার এটা কি আমরা মুখস্থ করব? মুখস্থ করার কিছু নাই, জাস্ট বেসিক কনসেপ্টটা চিন্তা করো কিভাবে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। স্বাভাবিকভাবেই এই কম্বিনেশনটা সবসময় মনে রাখার চেষ্টা করবা, সাপোর্ট থাকলে ভালো হতো, ওয়ার্ক কম্পোর্ট আমার কাছে অ্যাভেলেবেল নাই, তোমাদেরকে স্লাইড থেকে দেখানোর চেষ্টা করি। Let's try to remember these four combinations for all of us. 00, 01, 10, 11. তোমরা কম বেশি এটা সম্পর্কে পরিচিত আছো, যেহেতু আইসিতে তোমরা সবাই পড়ে আসছো। এখন এই দুইটা জিনিস আসছে এই জায়গাটা থেকে, 0 এবং 1। সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস 0 এবং 1, মানে হচ্ছে দুইটা সংখ্যা। সো উই ক্যান সে দ্য ভ্যালু অফ n ইকুয়ালস টু 2। Whenever we find the combination of 0 and 1, সর্বোচ্চ কতগুলো কম্বিনেশন পসিবল পারমিউটেশন কম্বিনেশন আমরা করে আসছি, তো দুইটা সংখ্যা দিয়ে সর্বোচ্চ চারটা কম্বিনেশন পসিবল, দ্যাট ইজ 2n = 4, ইন আদার সেন্স 2, সো ভেরি কমন। সো নাও সেম কনসেপ্ট এটার জন্য, যে তিনটে নাম্বারের জন্য 2n3 হলে কয়টা কম্বিনেশন পসিবল, 2n দ্যাটস মিন্স 3 ইকুয়ালস টু 8, সো বেসড অন দ্য বিট। তাহলে এখন আমরা চার যে অংশ দেখলাম 00011011, এটাকে একেবারে মাথার মধ্যে পুশ করে রাখবো যত খুশি হোক, স্যার বলছে 00011011,
তো এই কম্বিনেশন অনুযায়ী আমরা এখন মুভ করব। তাহলে দেখো আমরা যদি বাইনারি নাম্বার লিখি, প্রথমে তোমরা কি করবা, অক্টালে যা থাকে থাকুক, আমরা তো জানি 0 থেকে 7, তোমাদের প্রথম কাজ হলো এই কম্বিনেশনটা তৈরি করা, 0001 1 0 1, এরপরে আবার 0001 1 0 1 1, দেন অক্টালের জন্য প্রথমে আসবে প্রথম 4টা 0, এরপরে আসবে পরে 4টা 1। এই কম্বিনেশনে ইজিলি 0 থেকে 7 তিন ডিজিট পর্যন্ত, মানে 3 বিট পর্যন্ত তোমরা অক্টাল ভ্যালু মেমোরাইজ করতে পারবে, মানে মাথার মধ্যে রাখতে পারবে। 4 বিট হলে তখন আবার জিরোর সাথে আরেকটা জিরো চলে আসবে, ওইটার কনসেপ্ট আমি তোমাদের দেখাই দেবো। যে আমাকে যদি কিন্তু নর্মালি ডিজিটাল লজিকে যত আমরা প্রবলেম করব এরপরে, বিশেষ করে ডি মর্গান থিওরি, কার্নু ম্যাপ, তারপর হচ্ছে রেজিস্টার, ফ্লিপ ফ্লপ, ল্যাচ, এগুলো সবতে কিন্তু হচ্ছে আমরা 4 বিটের নাম্বার নিয়ে কাজ করতে পছন্দ করি বা করব। সো 3 বিটের কনসেপ্টটা যদি মাথায় থাকে, 4 বিট ইজিলি আমরা এখান থেকে ডিরাইভ করতে পারবো। বাট শর্ত হচ্ছে 0001 1 0 1। তাহলে হচ্ছে এবার আমরা এটাকে কম্বিনেশন দেখার চেষ্টা করি। নাও উই নিড টু কনভার্ট ইট, কনভার্ট করার আগে আমি জায়গাটা একটু প্রেস করে দিই। এখন যদি এটাকে কনভার্ট করতে বলে, একটা জিনিস খেয়াল করতে হবে, 3 বিট সমান সমান হচ্ছে একটা অক্টাল ভ্যালু। তো 3 বিট সমান সমান যদি একটা অক্টাল ভ্যালু হয়, তাহলে আমাদেরকে তো 3 বিট বানাইতে হবে। 3 বিট বানানোর জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এখন পার্টিশন করতে হবে। দেখুন আমরা একটু পার্টিশন করার চেষ্টা করি। সো পার্টিশন করলে আমরা আসলে কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি 0 1 1 পাচ্ছি একটা, এখানে আছে শুধু 0 1, বা আমরা যদি এখান থেকে MSB এবং LSB চিন্তা করি, তাহলে হচ্ছে 0 1 1 মাঝে একটা 3 বিট পেয়ে যাচ্ছি আমরা। এই পাশে আবার হচ্ছে আমাদের 1 বিট ফাঁকা আছে, এখানে 1 বিট ফাঁকা আছে, এখানে 0 1 2 বিট আছে। সো আমাদের কিন্তু সুযোগ থাকে, কি সুযোগ থাকে, আমরা কিন্তু ডিফল্ট আমাদের মোস্ট সিগনিফিকেন্ট বিট অংশে একটা 0 ধরে নিতে পারি। কারণ 0 ধরে নিলে আমাদের হচ্ছে ভ্যালুতে, বিশেষ করে অক্টাল ভ্যালু পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। সেটা কিরকম আমরা জাস্ট এখান থেকে একটু দেখার চেষ্টা করি। লেটস কনসিডার উই হ্যাভ আ 1 1 0, আমাদের মাঝের অংশটা আমরা বাদ দিয়ে আমরা হচ্ছে কর্নার থেকে কাউন্ট করা শুরু করলাম। উই হ্যাভ আ 1 1 0, সো 1 1 0 ভ্যালুটা যদি আমরা বাদ দিই, সো আমরা 1 1 0 এর পরিবর্তে কাকে পাচ্ছি, উই হ্যাভ আ 6, 1 1 0-র অ্যাসপেক্টে আমরা পাচ্ছি ভ্যালু 6-কে, সো উই পুট 6। Now the question is, we have two value, 1 0. So if we put a value of MSB 0 here, we find another value, 0 1 0. Why is 0 1 0? The value is 0 1 0. So 18 bitter পরিবর্তে আমরা বসাতে পারি 2. So we have 2 6. Octal convert কিন্তু হয়ে গেছে। আমাদের এখানে 5টা ডিজিট ছিল, 5টা ডিজিট থেকে আমরা 6টা ডিজিট বানাইলাম by using a ক্যারি জিরো, একটা নতুন ক্যারি অ্যাড করে জিরো অ্যাড করে আমরা এখানে 2 6 করলাম। আর এখানে যে জিরোটা আসছে, এইখানে হচ্ছে আবার আমি কিন্তু এই অংশে যদি একটা জিরো বসাই, যেহেতু এই পাশে দশমিক আছে, সো এই অংশে যদি আমি একটা জিরো বসাই, সো 0 1 0, সো 0 1 0 ইজ 2, সো 2 6.2 নর্মালি এটা হওয়ার কথা, এখন আই ডোন্ট নো কি হবে। সো আমরা যদি এখন দেখি তো কি পাচ্ছি, আমরা দুই পাশে জিরো অ্যাজিউম করছি। তার আগে আমি এটাকে ক্লিন করে দিই, তাহলে তোমাদের জন্য বুঝতে ইজি হবে। So we are assuming 0 and the final output is 26.28. So this is the easiest way of the basic conversion. যতগুলো conversion ইউনিট আছে, এত টু এত, এত টু এত, এত টু এত, বা বাইনারি টু ডেসিমাল, বাইনারি টু অক্টাল, বাইনারি টু হেক্সাডেসিমাল, তার মধ্যে সবথেকে ইজিয়েস্ট হচ্ছে বাইনারি টু অক্টাল, যেটা হচ্ছে আমরা এখানে সরাসরি ফ্র্যাকশন নাম্বার থেকে দেখার চেষ্টা করলাম। সো দ্য সেম থিং ইজ ভাইস ভার্সা। ভাইস ভার্সা মানে হচ্ছে যেটা দুইটা ওয়েতেই কাজ করে। তুমি এখন চাইলে আবার অক্টাল টু বাইনারিতে কনভার্ট করতে পারবা। এর জন্য কি করতে হবে, টু এর রেসপেক্টিভ বাইনারি ভ্যালু বসাতে হবে, 6 এর রেসপেক্টিভ বাইনারি ভ্যালু বসাতে হবে এবং 2 এর রেসপেক্টিভ বাইনারি ভ্যালু বসাতে হবে, তাহলেই হচ্ছে আমাদের এটা রিপ্রেজেন্টেশন চলে আসবে। নাও কাম দা 4 বিট ভ্যালু। হেক্সাডেসিমালে আমরা জানি বেজ হলো 16, রাইট, 0 থেকে F, সো এই যে 16 বেজ আছে, এই 0 থেকে 15 16 বেজে আমাকে 4 বিটে কনভার্ট করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার তাহলে আমাদের কনসেপ্ট কি হবে, দা কনসেপ্ট উইল বি অ্যাজ সিমিলার অ্যাজ দা অক্টাল ভ্যালু, 0001 1 0 1 1 0001 1 0 1 1, যেহেতু
16 পর্যন্ত যেতে হবে, তার মানে আমাকে চারবার করে 00011011 লিখতে হবে। এগুলো কিন্তু কনসেপ্ট, এগুলো হচ্ছে নরমালি আমার এইভাবে দেখানোর কথা না। আমি জাস্ট তোমাদের বলবো যে তুমি এটা মেমোরাইজ করে ফেলো, মেমোরাইজ করলে পরে তোমাদের অনেক জায়গায় কাজে লাগবে, বাট মেমোরাইজ করার কোনো প্রয়োজন নেই, তোমাকে এটার প্যাটার্নটা খুঁজে বের করতে হবে। সো উই হ্যাভ আ টেমপ্লেট সামথিং লাইক দ্যাট, যে 00011011 আমরা কিন্তু এটা এইভাবে চারবার লিখলাম। তো চারবার লেখার পরে আমরা হচ্ছে এখান থেকে একটা ফাইন্ডিংস পেলাম 00011011। এবার প্রশ্ন হচ্ছে স্যার তাহলে বাকি চার বিটে আমরা কি করব, যেহেতু আমরা হচ্ছে এবার পজিশন ধরে কাজ করতেছি চার বিটের জন্য। খেয়াল করো লজিক্যালি আমরা পেয়ার বানাচ্ছি, পেয়ার একই পেয়ারের চারটা ডিজিট, 00 পেয়ার চারবার, 01 পেয়ার চারবার, 10 পেয়ার চারবার, 11 পেয়ার চারবার। সো এইটার যদি বেসিক কনসেপ্ট মনে থাকে যে 0001 এটা বসাবো চারবার, আর পেয়ার ধরে চারবার আলাদা আলাদা বসাবো, 00 বসবে চারবার, 11 বসবে চারবার, 01 বসবে চারবার, 10 বসবে চারবার, 11 বসবে চারবার, তাহলেই কিন্তু আমি 16টা ডিজিটের চার বিট করে লিখে ফেলতে পারবো। তোমার যদি এই কনভার্সন টেবিলটার কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে ইজিলি যে কোনো কনভার্সন দিলে টেবিলটা খুব র্যাপিড পাশে স্ক্যাচ করে তুমি কিন্তু কনভার্টটা করে ফেলতে পারবে। সেটা কিরকম, উই হ্যাভ এ ভ্যালু আপ 10 11 0 0 1, তো স্বাভাবিকভাবে 1 2 3 4 5 6 7 আসছে, 3 5 7, তো 7টা যেহেতু আছে আমার কিন্তু 4 4 8 হলেই ইজিলি আমি 2 বিটের বাইনারিতে কনভার্ট করে ফেলতে পারি। সো আমরা এখন সেই কনভার্সন রেটে আসছি, প্রথমে হলো ফ্র্যাকশনের আগের পার্ট 0 1 1 0। সো 0 1 1 0 তে হচ্ছে আমরা কি পাচ্ছি দেখো তো, আমাদের কোন চ্যানেলে 0 1 1 0 আছে। আচ্ছা কেউ কি দেখে বলতে পারবো যে 0 1 1 0 তে আমরা কত পাচ্ছি স্যার? 6 6 6 6 আছে স্যার। রাইট, ভেরি গুড। আচ্ছা আমি যে কথা বলছি আমরা তো বুঝতে পারতেছি তাই না স্যার? জি স্যার, জি স্যার। উই হ্যাভ এ 6 0 1 1 0 স্যার, রাইট। অ্যান্ড দেন अगेन ইফ উই মেক ইট অ্যাজ সামথিং লাইক দ্যাট গ্রুপিং, আমরা যদি এখন গ্রুপিং এর কনসেপ্টে আসি, এখানে এসে দেখতে পাচ্ছি উই হ্যাভ অনলি সিঙ্গেল ওয়ান এন্ড এখানে হচ্ছে 01, সো এক পাশে লাগতেছে আমার 2টা, আর এক পাশে লাগতেছে হচ্ছে 3টা। সো 3টা 0 বসানো যাবে, বাট 1 কিন্তু আমি বসাতে পারবো না। সো 3টা 0 যদি আমি LSB তে বসাই, আমরা তো জানি যে আমাদের লেস সিগনিফিকেন্ট বিটটা আসতেছে হচ্ছে এইখান থেকে, সো আমরা যদি 3টা 0 এখানে বসাই আমাদের কিন্তু কোনো প্রবলেম নেই। আর MSB তে যদি আমরা 2টা 0 বসাই, সরি LSB তে, তাহলেও কিন্তু আমাদের কোনো প্রবলেম নেই, বাট উই ক্যান নট পুট ইট হিয়ার এনি ওয়ান। সো তাহলে কি পাচ্ছি আমরা, সো আমরা যদি 0 অ্যাসিউম করি উই হ্যাভ আ 1 বিকজ 0001 এখানে আছে শুধু 1, আমরা এখানে অ্যাসিউম করলাম 0001 উই হ্যাভ আ 1, 0110 0110 উই হ্যাভ আ 6 and again 01 that means 00, so 0100 we have a 4, so 1 6 4 and the hexadecimal conversion value. So this is pretty easy. Now the again the same thing is vice versa as like binary to octal, so eta ekebare mathar modhe niye nei, binary to octal and binary to hexadecimal both works in a same way. জাস্ট টু মেক শিওর আমাদেরকে জানতে হবে টেবিলটা, একটাই হলো 3 বিট করে 8টা ভ্যালু, আর একটা হচ্ছে 4 বিট করে 16টা ভ্যালু, তাইলেই হচ্ছে আমরা ইজিলি কনভার্সন প্রক্রিয়াতে চলে আসতে পারবো। ওকে, এইবার যেটা সেটা হচ্ছে অক্টাল টু হেক্সাডেসিমাল, এটা একটু ডিফারেন্ট। সেটা কেন আমি বলছি, আমাদের কাছে 3 বিট আছে অক্টালের, মানে 3 বিটের আমাদের কাছে বাইনারি ভ্যালু আছে, আর হেক্সাডেসিমালে আমাদের 4 বিটের বাইনারি ভ্যালু আছে। অক্টালের বেজ হচ্ছে 8, হেক্সাডেসিমালের বেজ হচ্ছে 16, সো 8 কে 16তে নিয়ে যাওয়া কিন্তু একটু চ্যালেঞ্জিং। সো এই জন্য আমরা কি করবো, আমরা যেটা করবো আমরা বাইনারি যে টেবিলটা আমরা তৈরি করলাম 3 বিটের এবং 4 বিটের, এইটাকে হচ্ছে আমরা এখন ইন্টারমিডিয়েট অপারেশন হিসাবে বা অপারেটর হিসাবে ব্যবহার করবো। সেটা কিভাবে, আমরা কিন্তু কনভার্সন টেবিলটা যখন শুরু করছিলাম গত ক্লাসে আমরা দেখাইছিলাম যে প্রত্যেকের মাঝে প্রত্যেকের একটা যোগাযোগ আছে, অনলি অক্টাল এবং হেক্সাডেসিমালের মাঝে একটা বাইনারি রিলেশন আছে, সেটা কিরকম লেটস চেক। লেটস কনসিডার উই হ্যাভ এ অক্টাল ভ্যালু 26.2, ইফ উই নিড টু কনভার্ট ইট ইন হেক্সাডেসিমাল ফার্স্ট উই নিড টু কনভার্ট ইট অ্যাজ এ বাইনারি,
সো বাইনারি করলে কি হয়, তিন ডিজিট করে আমরা বাইনারি করলাম, যেহেতু আমরা জানি অক্টাল থেকে বাইনারি করতে হলে তিন ডিজিট করে নিতে হয়, মানে তিন ডিজিট করে নিতে হয়। সো উই হ্যাভ আ 010 110 এন্ড অ্যাগেইন 010। এখন এই বাইনারিকে যদি হচ্ছে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করি, এখন তো তোমাদের জন্য ইজি, স্যার তিন বিট তো, এক বিট করে অ্যাড করে চার করে দেন, তাহলে কি হলো এখানে আমার আছে 336, সো দুইটা জিরো দিয়ে আট বিট করে দেই, এখানে আছে তিনটা, একটা জিরো দিয়ে চার বিট করে দেই, সো আট বিট মানে হলো চার চার ভাগ হচ্ছে, আর এখানে আর একটা চার হচ্ছে, সো সেটা কিরকম সামথিং লাইক দিস 1.64 হেক্সাডেসিমাল ভ্যালু অফ 16। সো দ্য কনভার্সন প্রসেস ইজ ক্লিয়ার টু এভরিওয়ান? কত পর্যন্ত করতে হবে তখন? এটা ম্যান্ডেটরি না, বাট আমি যদি এরকম কোন কেস থাকে যে ফ্র্যাকশন করতে গিয়ে আমাদের একই ভাগফল আসতেছে, নর্মালি এই ধরনের প্রশ্ন আমরা সেট করি না, স্বাভাবিক ভাবে আমরা চাই যে এটার একটা ফাইনাইট সলিউশন আসুক, ইনফাইনাইট কোনো কিছু যেন না আসে, তখন যদি এরকম কোনো প্রশ্ন সেট করা থাকে বলা হয় যে এত বিট পর্যন্ত বের করতে হবে, ঠিক আছে, তো ওইটা দেখে আপনাকে চিন্তা করতে হবে যে কত বিট পর্যন্ত আমাদের দিতে হবে। ক্লিয়ার স্যার? দিস ইজ বেসিক্যালি দ্য টেবিল, যে টেবিলটা মূলত হচ্ছে আমাদের এই যে চ্যাপ্টারটা নিয়ে আমরা ডিসকাস করতেছি বা পড়াশোনা করছি, সে সমস্ত চ্যাপ্টারের বেস টেবিলটা হলো এটা। এখন এখানে যদি আমরা খেয়াল করি, আচ্ছা আমরা যারা জয়েন করছি আমাদের যদি ভিডিও সেশনের প্রয়োজন না হয় আমরা ভিডিওটা স্টপ করে দিই। হ্যাঁ, সো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এখান থেকে মূলত হলো একটা কনভার্সন প্রসেস দেখার চেষ্টা করতেছি। একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু বেজের বাইরে কোনো নাম্বার নিয়ে আগাবো না, আমরা কিন্তু বেজের বাইরে কোনো নাম্বার নিয়ে আগাবো না, সেটা কিরকম ডেসিমেল, ডেসিমেলে আমরা বলি কি বেজ হলো 10, সো আমরা কিন্তু এখানে এসে থেমে যাই, নাম্বার কনভার্ট করা আর বেজ কিন্তু ডিফারেন্ট থিং, যখন আমি বেজ বলবো তখন আমরা শূন্য থেকে নয়ের মধ্যে কাজ করার চেষ্টা করব, বাট নাম্বার 10 এর কিন্তু কনভার্সন পসিবল যখন আমরা কনভার্ট করি আর। সো বাইনারি তো আমরা এইভাবেই আসছি, এটার ক্ষেত্রে কোনো আমাদের বাধ্যবাধকতা নাই। অক্টালের ক্ষেত্রে আমরা থেমে গেছি কোথায়, 0 to 7 এ, আর হেক্সের ক্ষেত্রে 0 to 15, মানে 15 মানে হলো 0 to F, 0 to 9, এরপরে A B C D E F, এই নাম্বারের কনভার্সনটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের কিন্তু এই যে জায়গাটা বিশেষ করে বাইনারির যে কনভার্সনটা এটা অহরহ প্রয়োজন হবে। এরপরে যখন আমরা হচ্ছে কমপ্লিমেন্ট দেখবো বা কমপ্লিমেন্ট শিখবো বা যাবো আমি বেসিক অপারেশন করে, যেমন সাবস্ট্রাকশন বা হচ্ছে অ্যাডিশন মাল্টিপ্লিকেশন দেখায়, তখন কিন্তু আমরা ইন র্যান্ডম বলে ফেলবো যে অক্টাল 2 এর ভ্যালু 0010, তখন কিন্তু আমাদেরকে এটা মাথার মধ্যে নিতে হবে যে অক্টাল 2 মানে হচ্ছে 0001 02, তিন নাম্বার, ডেসিমেলের 2 এর সমান এবং হেক্সের 2 এর সমান, বাইনারি ভ্যালুতে তিন বিট হবে 010। এইভাবে কিন্তু মাথার মধ্যে নিলে অপারেশন বুঝতে ইজি হবে, আদারওয়াইজ কিন্তু যখন আমরা বিট অপারেশন করবো ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ক্যাপচার, স্যার আসলে তাহলে কি বলছিল, আমার তাহলে আবার ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস করতে হবে, এই জায়গাটা আমরা একটু ফোকাস থাকি। সো এখন আমি কিছু বেসিক জিনিস, একেবারেই বেসিক, আমি ধরে নেই আপনাদের ব্যাকগ্রাউন্ড আছে, বা তারপরে একেবারে বেসিক জাস্ট এডিশন সাবস্ট্রাকশনের যে রুলস আছে সেই রুলসটা আমি একটু দেখাবো, জাস্ট রুলস দেখাবো, অপারেশন আপনারাই করবেন, যেহেতু এগুলো হচ্ছে মোটামুটি বেসিক, কারণ আমাদের মূল যে জায়গাটা চ্যাপ্টারের সেটা এখনো বাকি আছে, আমরা সেইখানটাতে আজকে যাবো এবং আমি এটা আজকে শেষ করে দিবো, এটা হচ্ছে বিষয়। তো ডেসিমেল এডিশনে আমরা জানি যে 5 আর 5 10, দেন হচ্ছে আমরা জিরো বসাই, হাতে আমাদের এক থাকে, 5 + 1 6 হয়, 6 + 5 1 হয়, সো অ্যান্ড দেন অ্যাগেইন আমরা বসাই, সো বেসিক ডেসিমেল এডিশন যেটাকে আমরা বলি। সো বাইনারি এডিশনের ক্ষেত্রে আমরা একই রুলস ফলো করি, বাট একটা কনসেপ্ট থাকে ক্যারি, ক্যারিতে গিয়ে হচ্ছে আমরা দুইটা জিনিস পাই, যে 4 বিটের অপারেশনে যদি 5 বিট হয় তখন আমরা সেটাকে ওভারফ্লো বলি, আর সামটাইমস আমাদের কিছু কিছু ক্ষেত্রে আন্ডারফ্লো হয়, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ওভারফ্লো হতে পারে, ওভারফ্লো মানে হচ্ছে যে আমার যদি মূল নাম্বার অফ বিটের থেকে একটা বিট রেজাল্ট বেশি আসে তখন সেটাকে আমরা ওভারফ্লো বিট বলি, সেটা নিয়ে আমি কথা বলবো পরে। তো এবার যখন আমরা ডেসিমেল নিয়ে কথা বলছি, আচ্ছা কেউ যদি আমরা আনমিউট থাকে একটু নিজেদেরকে মিউট করে নিই, মিউট করে দিস। এবার হচ্ছে যদি আমরা বেসিক বাইনারি এডিশনে আসি, আমি এটা ডিটেলসে যাচ্ছি না,
আমি জাস্ট শুধু হচ্ছে বেসিকটা আপনাদের এই যে দেখেন নিচে রুলস অফ বাইনারি এডিশন আমি দিয়ে দিছি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, বাইনারিতে চারটা পসিবল কেস পসিবল, চারটা বা সাম কেস পাঁচটাও হয় যখন হচ্ছে আমরা থ্রি ডিজিট নিয়ে সাম করি, তখন জিরো প্লাস জিরো জিরো, জিরো প্লাস ওয়ান অবভিয়াসলি ওয়ান, ওয়ান প্লাস জিরো অবভিয়াসলি ওয়ান, বাট এক প্লাস এক দশ, মানে ওয়ান প্লাস ওয়ান টেন, তাহলে রেজাল্ট কত হবে? রেজাল্ট হবে জিরো, ক্যারি থাকবে ওয়ান। এখন যখন তিন বিট হবে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান, তখন ইলেভেন। এই কম্বিনেশন ছাড়া আর কোনো কম্বিনেশন কিন্তু বাইনারি এডিশনে পসিবল না। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যখন সাম করব তখন এই ক্যারিটা হাতে ধরে রাখা, আর হচ্ছে কোনটা বসবে আর কোনটা পাশের আমার যে হচ্ছে লেফট সাইডের যে বিট আছে যাদের সাথে আমি সাম করব তার সাথে অ্যাড হবে, সেই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, তাহলে আমরা অ্যাডিশনটা কমপ্লিট করতে পারবো। সো এখানে একটা অ্যাডিশন দেয়া আছে, স্লাইডের মধ্যে দেয়া থাকবে, আপনার নিজেরা পরবর্তীতে করে নেবেন, আমি জাস্ট এটাতে এক্সপ্লেনেশনে গেলাম না, জাস্ট রুল ইজ অ্যাজ ইট ইজ সিম্পল। এই যে এখানে একেবারে সুন্দর ভাবে স্লাইড ধরে ধরে অ্যানিমেশন আকারে দেখানো আছে, এডিশন এবং সাবস্ট্রাকশনে আমরা টাইম ওয়েস্ট করতে চাচ্ছি, এন্ড দেন ফাইনালি উই হ্যাভ এ ওয়ান, সো ডেসিমেল কনভার্ট করলে 84 আসতেছে। ওকে, সো বাইনারি সাবস্ট্রাকশন, বাইনারি সাবস্ট্রাকশনের বেসিক কনসেপ্টটা হচ্ছে আপনাকে হচ্ছে ব্রো করতে হবে, ব্রো ব্রো মানে হচ্ছে ধার নিতে হবে, আমরা বলি না যে ধার দাও আমাকে, আমি অন্যের কাছ থেকে এক ধার নিয়ে আসতেছি, সো এই ধার কনসেপ্টটা মাথার মধ্যে রাখতে হবে। আর হচ্ছে একটা জায়গাতে খেয়াল রাখতে হবে, ছোটবেলায় আমরা ছোট থেকে বড় করতাম যখন, তখন আমরা ধার নিতাম যে পাঁচ থেকে ছয় বিয়োগ, তো পাঁচ থেকে ছয় তো পসিবল না, তাহলে কি মনে মনে একটা এক ধরতে হবে পাঁচের সাথে, তাহলে হবে কি ছয় থেকে পনেরো, মানে পনেরো থেকে ছয়, তো আলটিমেটলি নয়। তো এই যে ব্রো বা হচ্ছে ঋণ নেয়ার ব্যাপারটা, অন্যের কাছ থেকে ঋণ নিব, এই কনসেপ্টটা হচ্ছে শুধু মাথার মধ্যে ঢুকাইতে হবে সাবস্ট্রাকশন করতে গেলে। এই জন্য বারবার বলছি ব্রো এ বেস, বেস মানে হলো টু। এখানে একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে বাইনারি যখন হচ্ছে আমরা সাবস্ট্রাকশন করি তখন বাইনারির যে বেস আছে, বাইনারি নাম্বারের বেস কত? টু। সে ডিরেক্টলি টু কে সাবস্ট্রাক্ট করতে পারে, সেটা কিরকম? দুই থেকে এক বিয়োগ করলে এক থাকে, সেই কনসেপ্ট সে ফলো করতে পারে। সো আলটিমেটলি দুই মানে কিন্তু বাইনারিতে টেন, সো টেন বিয়োগ এক, সেই হিসাবে হচ্ছে হিসাবটা হয়। তো টেন বিয়োগ যদি এক হয় তাহলে চিন্তা করতে হবে আমার এখানে দুইটা নাম্বার ওয়ান জিরো আর নিচে হলো ওয়ান, তো টেন বিয়োগ এক আমি কিন্তু ডেসিমেল না বাইনারি, তার মানে জিরো বিয়োগ এক চলে আসছে না। সো জিরো বিয়োগ এক মানে কি? উপরে ছোট নিচে বড়, আমার এখন কি করতে হবে? আর একটা বড় নিতে হবে, পাশে আবার ওয়ান আছে, সো ওয়ান কে কাইটে আবার ওয়ান ধরতে হবে, সো ওয়ান ওয়ান যোগ করলে টেন হয়ে যাচ্ছে। সো দেয়ার ইজ আ কনসেপ্ট, যে জায়গাটাতে আমাদের একটু ইস্যু থাকে, সেই ইস্যুটা হলো ওইটাই, যখন হচ্ছে আমি বড়টা নিব সেই বড়টাকে যেন আমি প্রপার ওয়েতে শেষ করতে পারি। এবার আমরা জাস্ট রুলসটা দেখি, জিরো থেকে জিরো গেলে জিরো থাকতেছে, জিরো থেকে ওয়ান গেলে ওয়ান থাকছে আউটপুট, বাট ব্রো নিতে হবে ওয়ান, কারণ কি জিরো তো ছোট, ছোট থেকে তো আমি বড় বিয়োগ করতে পারবো না, সো আমাকে কি করতে হবে? এবার জিরোর সাথে একটা ব্রো নিতে হবে। সো ধার যখন আমি নিব তখন আমার আউটপুটে ওয়ান থাকবে, আর বাম পাশে যে আমার ইমিডিয়েট আছে তার সাথে গিয়ে ওয়ান সাম হবে, ওয়ান বিয়োগ জিরো ওয়ান অ্যান্ড ওয়ান বিয়োগ ওয়ান জিরো। সো এই কনসেপ্টের উপরে বেস করে খুব সুন্দরভাবে এখানে একটা আমাদের সাবস্ট্রাকশন করা আছে, একেবারে অ্যানিমেটেড ওয়েতে সাবস্ট্রাকশন করা আছে। অ্যাজ ইউজুয়াল আপনারা এটা গো থ্রু করবেন এবং হচ্ছে ফিডব্যাক দিবেন যে হ্যাঁ স্যার সাবস্ট্রাকশন এবং এডিশন আমরা কমপ্লিট করে ফেলছি, এটা নিয়ে হচ্ছে আমি এইখানে টাইম ওয়েস্ট আবারও বলছি করতে চাচ্ছি। সো আমাদের এই সাবস্ট্রাকশনের পরে যেটা আসতেছে মাল্টিপ্লিকেশন, এটা হলো কম্পারেটিভলি ভেরি ইজি, জাস্ট রুলস দেয়া আছে, গুণ করবেন আর সাম করবেন, আমরা যেমন ডেসিমেলে যেভাবে গুণ করি আর সাম করি সেই একই প্রসেস, জাস্ট এইভাবে এই ভ্যালু চলে আসছে। নাও দ্য ইম্পর্টেন্ট পার্ট, এত কিছু বলার পরে যে জায়গাটা হচ্ছে সব থেকে এই চ্যাপ্টারের ফোকাস, সেটা হলো কমপ্লিমেন্ট। আমরা যদি কম্পিউটার ফান্ডামেন্টাল পড়ে আসি সেখানে হয়তো আমরা ওয়ান কমপ্লিমেন্ট বা টু কমপ্লিমেন্ট পড়ে আসছি, এখানে হচ্ছে আমরা দুইটা টাইপের কমপ্লিমেন্ট নিয়ে কথা বলবো, একটা হচ্ছে ডেসিমেল বেস কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে বাইনারি বেস কমপ্লিমেন্ট। সো সেক্ষেত্রে আমরা দুইটা টার্ম নিয়ে পড়াশোনা করব, টার্ম দুইটা হচ্ছে একটাকে আমরা বলি ডিমিনিশড রেডিক্স কমপ্লিমেন্ট, রেডিক্স মানে হলো মূল ভিত্তি বা বেস, রেডিক্স মানে কি? মূল ভিত্তি বা বেস। সো যখনই আমি বলবো ডিমিনিশড রেডিক্স কমপ্লিমেন্ট তখনই আপনাকে বুঝতে হবে যে স্যার নিশ্চয়ই এখানে হচ্ছে ডেসিমেল বেস কমপ্লিমেন্টের কথা বলতেছে।
diminished radix complement muloto number base upore chinta kore kaj kore na number base upore chinta kore kaj kore na ebong she eki sathe decimal o kaj kore binary to kaj kore kintu more of a diminished radix complement kaj kore binary number na decimal number er upore binary number o convert kora jay tobe maximum kotte she kaj kore decimal number niye এখন প্রশ্ন হচ্ছে যখন আমরা diminished radix complement নিয়ে কাজ করব তখন আসলে কি মাথায় রাখব তখন মাথায় রাখব বেস থেকে বা বেস নাম্বার থেকে অলওয়েজ এক বিয়োগ যাবে which is called r minus 1 complement কয়েকটা জিনিস ভাইবেতে জিজ্ঞেস করা হবে বলেন তো যে r's complement কি তখন আপনি বলবেন স্যার radix complement মানে হচ্ছে r's complement এখানে সরাসরি হচ্ছে নাম্বার বেস নিয়ে কাজ করা হবে আর diminished radix complement কি diminished radix complement হচ্ছে স্যার বেস থেকে এক বিয়োগ যাচ্ছে সো বেস থেকে এক বিয়োগ করলে যেটা থাকবে সেই কনট্রেটার কমপ্লিমেন্ট বের করে হচ্ছে আপনার ডিমিনিশড রেডিক্স কমপ্লিমেন্ট সো তাহলে দুটো জিনিস একটা হলো আরস কমপ্লিমেন্ট আর একটা হলো আর মাইনাস 1স কমপ্লিমেন্ট এখন এই জিনিসগুলো এই নোটেশন গুলো হয়তো আপনারা আইসিটিতে হয়তো পড়ে আসছেন কিন্তু যখন আমরা হচ্ছে আন্ডারগ্রেডে এই ধরনের কন্টেন্ট পড়াই তখন হচ্ছে আমাদের কিছু ফিক্স নোটেশন ব্যবহার করতে হয় নিজেদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এই জন্য দুই ধরনের কমপ্লিমেন্ট অ্যাভেলেবল আছে একটাকে বলি হচ্ছে আমরা রেডিক্স যেটা হলো আরস কমপ্লিমেন্ট আর একটাকে বলি হচ্ছে আমরা ডিমিনিশড রেডিক্স যেটাকে হচ্ছে আর মাইনাস 1স কমপ্লিমেন্ট বলি এখন আমরা ছোট একটা কনভার্সন দেখব যাতে করে আপনারা বুঝতে পারেন যে স্যার তাহলে ডিমিনিশড রেডিক্স কমপ্লিমেন্ট এইভাবে কাজ করে ডিমিনিশড রেডিক্স কমপ্লিমেন্ট মূলত হচ্ছে এই সূত্রটার উপরে বেস করে কাজ করে সেই সূত্রটা হচ্ছে আর মাইনাস আর টু দি পাওয়ার এন মাইনাস 1 মাইনাস অফ এন তাহলে ছোট হাতের আর দ্বারা কি মিন করতেছি ছোট হাতের এন দ্বারা কি মিন করতেছি এবং বড় হাতের এই আসলে কি মিন করে তো আমরা যদি এই যে আমরা সূত্রটা লিখলাম বা ইকুয়েশনটা লিখলাম এইটাকে এখন আমরা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন চলে আসে সো পরীক্ষাতে প্রশ্ন আসছে যে ফাইন্ড দা 9স কমপ্লিমেন্ট ফাইন্ড দা 9স কমপ্লিমেন্ট ইউজিং ডিমিনিশড রেডিক্স কমপ্লিমেন্ট থিওরি সো আমাকে বলে দিছে যে আমাকে 9s কমপ্লিমেন্ট বের করতে হবে বাই ইউজিং দা ডিমিনিশড রেডিক্স কমপ্লিমেন্ট থিওরি সো আমি কি করব r টু দি পাওয়ার n মাইনাস 1 থিওরি মাইনাস n ব্যবহার করব সো r মানে কি r মানে হচ্ছে বেস r মানে হচ্ছে বেস সো বেস হলো কি ডেসিমাল নাম্বারের জন্য অলওয়েজ উই নো দা বেস ভ্যালু ইজ 10 সো 10 টু দি পাওয়ার 6 হোয়াই ইট 6 বিকজ উই আর টেলিং ইউ দ্যাট দা ডেসিমাল নাম্বার উইল বি আ 6 ডিজিট যেহেতু আমি বলে দিচ্ছি যে ডিসিমাল নাম্বারটা হচ্ছে 6 ডিজিটের তো তোমাকে চিন্তা করতে হবে যে 8 টু দি পাওয়ার n মানে হলো যদি আমার সেই 6 ডিজিট সো 10 টু দি পাওয়ার 6 মাইনাস অফ 1 সূত্রের 1 এন্ড মাইনাস অফ n এই nটা কোনটা এই nটা হচ্ছে যে নাম্বারটা আমি তোমাকে কমপ্লিমেন্ট করতে দিব ফর এক্সাম্পল আমি বললাম যে 546700 এই নাম্বারটা 9স কমপ্লিমেন্ট বের করো প্রথমে হচ্ছে নাম্বারটা অবজার্ভ করতে হবে এটা একটা 6 ডিজিটের নাম্বার আছে এটা একটা ডেসিমাল নাম্বার আছে স্যার বের করতে বলছে ডিমিনিশড রেডিক্স কমপ্লিমেন্ট তার মানে হলো আর মাইনাস 1স কমপ্লিমেন্ট সো আর মাইনাস 1স কমপ্লিমেন্টের লজিক কি আর মাইনাস 1স কমপ্লিমেন্টের লজিক হচ্ছে আর টু দি পাওয়ার এন মাইনাস 1 মাইনাস অফ এন সো 10 টু দি পাওয়ার 6 মাইনাস 1 মাইনাস অফ বড় হাতের এন সো এই বড় হাতের এন মানে হচ্ছে যে নাম্বারটা আমি দিয়েছি সেটা সো তাহলে আমরা কি পাচ্ছি 10 টু দি পাওয়ার 6 মাইনাস 1 সো এটা থেকে যদি আমরা এটা বিয়োগ করি 1 তাহলে আমরা পাই 999999 বিয়োগ 546700 ইকুয়ালস টু 45329 so this is a very simple complement theory of finding a different value of any specific number erpore jodi amra abar ek change kori je 7 digit binary number er complement ber koro 7 digit ebong ebar bola hoyse je tumi ebar 1s complement ber korba 1s complement 1s complement ebong 2s complement kintu kaj kore binary number er jonno আর টেন্স এবং নাইন্স কাজ করে হয়েছে ডেসিমেল নাম্বারের জন্য এটা একটু ক্লিয়ার থাকে যে ওয়ানস অ্যান্ড টুস কাজ করে বাইনারির জন্য নাইন্স অ্যান্ড টেন্স কাজ করে ডেসিমেলের জন্য আমরা কিন্তু বলবো না একটা ডেসিমেল নাম্বার দিয়ে যে এর ওয়ানস কমপ্লিমেন্ট বের করো আমরা কিন্তু বাইনারি নাম্বার দিয়ে বলবো যে এর ওয়ানস কমপ্লিমেন্ট বের করো তো আমরা কিভাবে করতে পারি টু টু দি পাওয়ার 7 মাইনাস 1 মাইনাস এন তো টু টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 128 বিয়োগ 1 মানে 127 এখন প্রশ্ন হচ্ছে আমি বের করতেছি ওয়ানস কমপ্লিমেন্ট এবং বাইনারি নাম্বারের 127 তো ডেসিমেল তাহলে কি হবে সো 127 টা আমাকে কনভার্ট করতে হবে কিসে কনভার্ট করতে হবে
বাইনারিতে কনভার্ট করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার 187 বাইনারি তো অনেক, আমাদের তো অনেক লিখতে হবে। আপনি যদি শিখালেন 0 থেকে 8 পর্যন্ত বা 0 থেকে 10 পর্যন্ত, এই জায়গাতেই তোমার এখন কনসেপ্ট ইউজ করতে হবে যে 127-এর আমাকে যদি 8-bit ভ্যালু বের করতে হয় তাহলে আমাকে 127-কে কনভার্ট করা জানতে হবে বাইনারিতে। যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করতে পারছি না সাইন্টিফিক, যে সরাসরি দিব আর চলে আসবে, তো তাইলে 1-কে আলাদা বের করতে হবে, 2-কে আলাদা, 7-কে আলাদা। তার মানে কি? তার মানে হচ্ছে আমি যদি এখন 3-bit করে অক্টাল ভ্যালু বের করি তিনটার, তাইলে কিন্তু হচ্ছে আমি আলটিমেটলি একটা ভ্যালু পেতে পারি 127-এ। বা আমি যদি 4-bit করে চিন্তা করি 127-এর, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমি 8-bit ভ্যালু পেতে পারি। এখন প্রশ্ন হচ্ছে স্যার 4-bit করে যদি আপনি বের করেন, 3-4 তো 12-bit হবে, বাকি 4-bit কি হবে? প্রত্যেকটার অংশ থেকে আমি যদি 00 কে বাদ দিয়ে দেই তাহলে কিন্তু ইজিলি হচ্ছে আমি 8-bit এর একটা ভ্যালু পেয়ে যাচ্ছি। সো দেয়ার ইজ আ ডিফারেন্ট কনভার্সন, ওটা আমি পরে কথা বলি, আপাতত এইটা লজিকটা বুঝে নি। সো ওয়ান্স কমপ্লিমেন্ট অফ 101101 এই ভ্যালুটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি যে এইটার ওয়ান্স কমপ্লিমেন্ট বের কর। তো যখনই আমি এরকম একটা ভ্যালু দিব, ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে হবে, তো তোমাকে তখনই দেখতে হবে যে নাম্বারটা কত ডিজিটের আছে। 3, 3, 6, 7 7 ডিজিটের নাম্বার আছে, 7-1 আমরা 127-এর বাইনারি করলে পাচ্ছি হচ্ছে, এখানে কিন্তু একটা জিরো আছে, তাইলে এটা 8-bit হয়, নাইলে কিন্তু এটা 7-bit আছে, 2, 3, 5 আর 2, 7। সো এই জিরোটা কিন্তু আমরা অমিট করে দিচ্ছি, যেহেতু 8-bit এর জিরোর কোনো এখানে ইম্প্যাক্ট নাই, সো জিরোটা আমরা বাদ দিয়ে 7-bit দিলাম এবং বিয়োগ করলাম হচ্ছে আমাদের যে রেসপেক্টিভ ওয়ান্স কমপ্লিমেন্ট ভ্যালু আছে সেইটা। সো বাইনারি বিয়োগ করার পরে আমরা পেলাম কি 0100 and 111। দিস ইজ দ্য রেসপেক্টিভ ওয়ান্স কমপ্লিমেন্ট অফ 7-digit বাইনারি নাম্বার। So is there any question on the complements issue of R minus 1's complement value? কারো কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা যদি না থাকে তাহলে হচ্ছে আমরা সামনে আগে, ওকে ঠিক আছে। আচ্ছা অনেক সময় হয় যে ফিডব্যাক তোমরা দিতে পারো না বা হয়তো অনেকে চাও না, দ্যাটস এ ডিফারেন্ট কেস, জাস্ট মেসেঞ্জারে লিখে দিলেও হবে, নো স্যার নো কনফিউশন, বা হচ্ছে স্যার এটা বুঝতে পারছি যতটুকু দেখাইছেন। অনেক সময় হয় যে প্রশ্ন পরবর্তীতে আসে যে স্যার একটা পার্ট দেখাইছেন, পরের পার্ট দেখানোর পরে প্রশ্ন হয়তো আসে। তো আমি মাত্র একটা পার্ট দেখালাম আর মাইনাস ওয়ান, এবার আর এর পার্টটা নিয়েও আমরা কথা বলি। আমরা ডিমিনিশ নিয়ে কথা বললাম, ডিমিনিশকে হচ্ছে আমরা যদি ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে চাই তাহলে যেটা করতে পারি তার একটা ছোট্ট লজিক আর কি আমি তোমাদেরকে দিই, সেটা হলো যখন আমরা বাইনারি ভ্যালুর কমপ্লিমেন্ট করি, এটা হয়তো তোমরা কম্পিউটার ফান্ডামেন্টালে পড়ে আসছো, খুব সহজ হিসাব, সেটা হলো যে জিরো কে ওয়ান করে দিই আর 1 কে 0 করে দিই এবং পরবর্তীতে হচ্ছে আমরা সাথে 1 অ্যাড করে দিই। যেমন ধরো এখানে আমরা করছি, আমার কাছে 2টা নাম্বার আছে, 2টা নাম্বারকে আমি প্রথমে সাম করছি, সাম করে এটা পাইছি, পরে হচ্ছে আমি 1 অ্যাড করে দিছি, 1 অ্যাড করে দেওয়ার পরে আমি পাইলাম এই 8টা 1। এই 8টা 1 মানে হচ্ছে আমার এটার কমপ্লিমেন্ট ভ্যালু। সো আমরা যে কোনো আইদার ওয়েতে করতে পারি, 0 কে 1 করে করতে পারি, 1 কে 0 করতে পারি। তবে সবসময় ট্রাই করবো যখন আমি কোনো কমপ্লিমেন্ট তোমাদেরকে করতে দিব, ট্রাই টু ফোকাস অন দ্য রুলস। আমার এখানে যখন এই রুলস দেওয়া থাকে যে এত ডিজিট নাম্বারের জন্য কমপ্লিমেন্ট বের করব, আমরা এই R^-n-1 দেন এই পুরো ভ্যালু থেকে ক্যাপিটাল লেটার এন যেটা আছে, দ্যাট মিনস হলো আমার নাম্বার, সেই নাম্বার কি বিয়োগ দিয়ে ভ্যালু বের করব। নাও কাম দ্য আর্টস কমপ্লিমেন্ট। আর্টস কমপ্লিমেন্ট ইজ a bit of a difficult than r minus 1. R complement হচ্ছে r minus 1 থেকে একটু different এবং একটু difficult, but এমন না যে আমরা পারবো না। আমাদেরকে এখন এখানে চিন্তা করতে হবে এখানে কোনো বিয়োগ হচ্ছে না, শুধুমাত্র r নিজে থাকতেছে। তো তাহলে সেটা লজিকটা কি? সেটা লজিকটা হচ্ছে এখানে দেখো একটা সুন্দর ইকুয়েশন দেয়া আছে। আমি কিন্তু তোমাদেরকে একেবারে পিওর থিওরিটিক্যাল যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টের বাইরে গিয়ে আন্ডারস্ট্যান্ডিং লেভেল থেকে বলছি, যাতে করে হচ্ছে তোমরা প্রবলেমটা সলিউশন করতে পারো। বাট আমরা যখন খাতায় লিখবো তখন কিন্তু আমাদেরকে হচ্ছে বইয়ের ভাষা ফলো করতে হবে। যেমন এটা কিন্তু বইয়ের n not equals to 0 হইতে হবে, তারপরে হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে যেন নাম্বার লেস দ্যান থাকে বা গ্রেটার দ্যান থাকে। তো আমি কিন্তু এইগুলোতে ডিরেক্টলি তোমাদের এমফাসাইজ করছি না, আমি শুধু প্রবলেমটা সলভ কিভাবে করতে পারো সেইটা, যেটা মূলত হচ্ছে তোমরা যখন বই পড়ে খুঁজে পাবা তার আগে আমি তোমাদের ক্লাসে বলে দিচ্ছি। কারণ আমি যদি তোমাদের থিওরিটিক্যাল কনসেপ্টে পড়াই তাহলে হচ্ছে তোমাদের মাথার মধ্যে শুধু এইগুলো ঢুকতে থাকবে, নট গ্রেটার দ্যান লেস দ্যান নট ইকুয়ালস টু, তারপরে হচ্ছে সাফিক্স প্রিফিক্স, এত কিছু দরকার নেই, জাস্ট প্রবলেম কি দেয়া আছে সলভ কিভাবে করতে হবে এটা বুঝতে পারলে কম্পিটিটিভ এক্সামে তুমি হচ্ছে মার্কেটে নিজেকে প্রিপেয়ার করতে পারবা। এখন
আমরা যখন হচ্ছে আর্টস কমপ্লিমেন্ট নিয়ে কথা বলি, আর্টস কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমরা হচ্ছে দুইটা জিনিস নিয়ে কাজ করব। একটা জিনিস খেয়াল রাখতে হবে, ওইখানে যখন আমরা আর মাইনাস ওয়ান নিয়ে কথা বলছি, আর মাইনাস ওয়ান নিয়ে কথা বলছি, তখন কিন্তু হচ্ছে আমরা 10-1 9 এর কথা বলছি, 2-1 এর কথা বলছি। বাট এখানে কিন্তু আর, তার মানে 9 এরও কোনো প্রয়োজন নাই, 1 এরও কোনো প্রয়োজন নাই। তাহলে কে কে আসবে? বেস 10 ফর ডেসিমাল, বেস 2 ফর বাইনারি। তো তাহলে হচ্ছে আমরা এইটা টেন্স কমপ্লিমেন্ট পাইছি এইটা। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে স্যার কিভাবে এটা পেলেন, সূত্রটা কি? এখানে তো আপনার হচ্ছে টেন্স কমপ্লিমেন্ট মানে হলো 1 2 3 4 5 6, ছয়টা ডিজিটাল নাম্বার আছে, মানে ছয়টা ডেসিমাল নাম্বার আছে। তাহলে আমাদের এখন সেই লজিক অ্যাপ্লাই করতে হবে। সেই লজিকটা কি? সেই লজিকটা হচ্ছে এখানে আমি এখন তোমাদের জন্য করে দিছি, সেটা হচ্ছে হিয়ার আর ইকুয়ালস টু 10, আর মানে কি বেস, দ্যাটস দা কমপ্লিমেন্ট বেস 10, এন ইকুয়ালস টু 6, এন কে এই নাম্বারটা 0 1 2 3 9 8 6, এন্ড উই হ্যাভ আ এন, এন কে, এন হচ্ছে হলো টোটাল নাম্বার, এটা হলো ডিজিট এন, আর বড় হাতের এন মানে হলো টোটাল নাম্বার। সো হোয়াট উইল বি দ্য ইকুয়েশন, দ্য ইকুয়েশন উইল বি, ওইখানে কি ছিল, আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এন, বাট হিয়ার দ্য ইকুয়েশন উইল বি আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মাইনাস এন থার্ড ব্রেসেস প্লাস ওয়ান। সো 10 টু দি পাওয়ার 6, দ্যাটস মিনস আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এন, এন মানে হচ্ছে সেই এন, প্লাস ওয়ান, প্লাস ওয়ান হচ্ছে আমাদের ইকুয়েশনের ওয়ান, অ্যাড ওয়ান, অ্যান্ড দেন উই হ্যাভ আ ভ্যালু অফ 987602, যেটা কিনা হচ্ছে এই। তোমরা নিজেরা খাতা কলম স্কেচ করে দেখো, ইউ উইল গেট দ্য এক্সাক্ট সেম ভ্যালু অ্যাজ ইট ইজ। অ্যান্ড দেন ফর এক্সাম্পল, এক্সাম্পল ফর বেস টু, বেস টু এর জন্য যদি হচ্ছে আমরা এক্সাম্পল চিন্তা করি, তাহলে আমরা কি পাচ্ছি, টুস কমপ্লিমেন্ট অফ এত, একই লজিক, সেই লজিকে হচ্ছে আমরা 0 0 1 0 1 0 0 পাচ্ছি। একটা জিনিস আমি বলে দিই, বেস্ট প্র্যাকটিস, সব সময় 8 বিটে মান বের করার চেষ্টা করবা। যদি মোস্ট সিগনিফিকেন্ট বিটে একটা জিরো থাকে, সেই জিরোকে অমিট করার দরকার নাই, জিরোকে হচ্ছে রেখেই তুমি হচ্ছে 8 বিটে ডিজিট কমপ্লিট করবা। তাহলে কি হবে, নিজের আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার থাকবে, কনফিউশন হবে না, স্যার 7 বিট কেন হলো, তাহলে ক্যারি বিট কি জিরো ছিল না ক্যারি বিট ওয়ান ছিল, কনফিউজ হয়ে যাচ্ছে। সো বেটার আমরা হচ্ছে ওইখানে কি করব, আমরা হচ্ছে সব সময় জিরো রাখার চেষ্টা করব, বা হচ্ছে যদি ওয়ান থাকে তাহলে তো আমাদের ওয়ান রাখতেই হবে, কোনো উপায় নাই। এরপরে টুস কমপ্লিমেন্টকে যদি হচ্ছে আমরা আরেকটু ফার্দার এমফাসাইজ করার চেষ্টা করি, যে টুস কমপ্লিমেন্ট বের করার সব থেকে ইজিয়েস্ট ওয়ে, যে কোনো নাম্বার দেওয়া থাকে প্রথমে আমরা এটা ওয়ান্স কমপ্লিমেন্ট নিব। যেমন ধরো এই নাম্বারটা দেওয়া আছে, এর ওয়ান্স কমপ্লিমেন্ট কি হবে, জাস্ট টু টগল, টগল মানে কি, ওয়ান হবে জিরো, জিরো মানে ওয়ান, দেখো ওয়ান মানে জিরো আর জিরো মানে ওয়ান হয়ে গেছে। এরপরে এক যোগ করে দাও, এই লজিকটা একটু মনে রাখবো, যে যখন আমি বলবো যে একটা বাইনারি নাম্বার আছে তার টুস কমপ্লিমেন্ট করতে হবে, সো ফার্স্ট স্টেপ হলো টগল অল দা স্পেসিফিক বিট, টগল মানে হচ্ছে যেটা আছে সেটার ইনভার্সটা বসায় দাও, বা সেটার হচ্ছে অপোজিট টার্ম, যেটা জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো, সেটা বসে দাও। মানে টগল মানে হচ্ছে কি, টগল সুইচ আছে সামনে তোমরা দেখবা অন অফ এর জন্য, সো ওইখান থেকে আসছে টগল করাটা, টি ও জি জি এল ই, টগল। সো আমরা এখানে টগল করে দিলাম, টগল করলে কি পাইলাম, 1 0 0 1 1 0 1 0, এইভাবে আমরা করলাম। সো এইটা থেকে আমরা পেলাম এইটা। এবার সহজ বুদ্ধি হচ্ছে প্লাস ওয়ান অ্যাড করে দাও, তাইলে টুস কমপ্লিমেন্ট হবে। সো প্লাস ওয়ান পেলাম, তাহলে কি হবে, 1 1 0, 1 1 মানে কিন্তু 10 এর বসাবো জিরো, সো অ্যাগেন 1 1 10 বসালাম জিরো, অ্যাগেন 1 1 10 জিরো, অ্যাগেন 1 1 10 জিরো, প্লাস ওয়ান রয়ে গেছে, জিরো প্লাস ওয়ান ওয়ান, জিরো জিরো ওয়ান ওয়ান, অ্যান্ড বাকিটা জিরো। সো আলটিমেট দিস ইজ দ্য টুস কমপ্লিমেন্ট ভ্যালু। পরীক্ষাতে অনেক সময় প্রশ্ন আসে ফাইন দ্য টুস কমপ্লিমেন্ট, যখনই বলবে টুস কমপ্লিমেন্ট যদি থাকে বাইনারি নাম্বার তাহলে কিন্তু তোমাকে ওই লজিকে যেতে হবে, আর যদি বলে নাইনস কমপ্লিমেন্ট তখন কিন্তু আর মাইনাস ওয়ান, আর যখন বলবে টেন্স কমপ্লিমেন্ট তখন কিন্তু আর। সূত্র মনে রাখতে হবে, কনসেপ্ট মনে রাখতে হবে, তাহলেই প্রবলেম সলভ করতে হবে। আচ্ছা এইটা আর একটা ওয়ে, এটা তোমাদের দরকার নেই, এটা তো হচ্ছে মনে থাকবে না। ওকে, সো যে জায়গাটাতে আজকে শেষ করব, আমি আসলে আজকে চ্যাপ্টারটা শেষ করতে চাইছিলাম কিন্তু আজকেও পারলাম না, আসলে তাড়াতাড়ি গিয়েও লাভ নেই, আমরা ধীরে ধীরেই যাই যাতে করে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়, আর সকাল থেকেই ক্লাস করছো রাস দিয়েও লাভ নেই। আমি এই টপিকটা দিয়ে আজকে মূলত শেষ করব, সেটা হচ্ছে যে কমপ্লিমেন্ট ভ্যালুর সাবস্ট্রাকশন। সো কমপ্লিমেন্ট ভ্যালুর সাবস্ট্রাকশনের জন্য তিনটা নিয়ম আছে। এখন এই তিনটা নিয়ম এইরকম ভাবে করা হয়েছে যে স্বাভাবিকভাবে আমরা যখন সাবস্ট্রাকশন করি
আমরা তো মূলত কি করি, ছোটটা থেকে বড়টা বিয়োগ করি বা বড়টা থেকে ছোটটা বিয়োগ করি, কিন্তু কম্পিউটার সিস্টেম মূলত পজিটিভ নাম্বারের সাবস্ট্রাকশন করে। কম্পিউটার সিস্টেম মূলত পজিটিভ নাম্বারের সাবস্ট্রাকশন করে, অর্থাৎ তোমার নাম্বারটা হইতে হবে আনসাইন্ড ইন্টিজার। মানে আনসাইন্ড ইন্টিজার মানে হলো ইটস পজিটিভ বাই ডিফল্ট, আর সাইন্ড মানে হলো যে আইদার ওইখানে হচ্ছে নেগেটিভ আছে, এই জন্য সাইন্ড ইন্টিজার বলি। তো এখন এখানে তিনটা রুলস আছে, এই যে থিওরিটিক্যাল রুলস আমি তোমার লাইন বাই লাইন করবো না বা গো থ্রু করবো না। খুব সহজ জিনিস শুধু মাথায় রাখতে হবে যে আমাদেরকে কমপ্লিমেন্ট যখন আমরা করব, মানে সাবস্ট্রাকশন যখন আমরা কমপ্লিমেন্টের করব, তখন আমাদের নাম্বারের ক্ষেত্রে যার থেকে যাকে বিয়োগ দিব, অর্থাৎ এম হচ্ছে আমার বেজ নাম্বার, এন হচ্ছে ওই বেজ নাম্বারটাকে আমি বিয়োগ দিচ্ছি, তো এন এর উপরে আমাকে ফোকাসটা রাখতে হবে যে এন আসলে কোন ভ্যালু আমাকে দিচ্ছে। আমরা একটা ছোট্ট এক্সাম্পল এখানে দেখার চেষ্টা করি, তারপরে আমি রুলস এবং রেগুলেশনে আসবো, তাহলে তোমাদের জন্য ইজি হবে। একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু যখন কমপ্লিমেন্টের সাবস্ট্রাকশন বা বিয়োগ করব, তখন কিন্তু কোনো ক্যারি রাখবো না। আমরা তো ক্যারির কনসেপ্টটা কম বেশি সবাই বুঝি, না বুঝলে আমি জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দিই, যাতে করে ইজি হবে। ধরো আমি এখানে একটা সাম করতেছি 001 101, আমি জানি না এটাতে আসলে ক্যারি আসবে কিনা, 1101, সো ক্যারি আসে না। একটা জিনিস খেয়াল করি, আমি এখানে সাম করতেছি কত বিটের, 3 বিটের, আমার রেজাল্ট আসছে কত বিটের, 3 বিটের। সো কোনো কারণে যদি আমার এখানে একটা 1 চলে আসতো, হয়তো অন্য কোনো অপারেশন করলে 1 চলে আসবে, ক্যারি অপারেশন চলে আসবে, যেমন এখানে আসছে, আমি তোমাদের দেখাবো ক্যারিটা আসছে কিভাবে। সো এই ক্যারিটা আসলে আমি যখন কমপ্লিমেন্টের সাবস্ট্রাকশন করবো তখন আমি রাখতে পারবো, আমাকে ক্যারিটা বাদ দিতে হবে, কারণ যেই কয় বিটের হচ্ছে আমার কমপ্লিমেন্ট করতে হবে, আমার রেজাল্টও সেই কয় বিটেই আসতে হবে। তো আমার এখানে 6 বিটের হচ্ছে, সরি 6 বিট না, 7 বিটের হচ্ছে আমার এখানে ভ্যালু আছে। সো আমাকে কি করতে হবে, 7 বিটের জন্যই সাবস্ট্রাক্ট করার পরে বা বিয়োগ করার পরে কমপ্লিমেন্টের মান বের করতে হবে। আমি জাস্ট শুধু আজকে এক্সাম্পল 1.7, এটা তোমরা মরিস ম্যানর বইয়ের মধ্যে পাবা, সেখান থেকে হুবহু নেওয়া হয়েছে আমাদের স্লাইড প্রিপারেশনের জন্য। আমরা টুস কমপ্লিমেন্ট ব্যবহার করতে বলছি, ভালো করে খেয়াল করো, টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে আমরা বিয়োগ করতে বলছি, একটা বিয়োগ করতে বলছি এক্স মাইনাস ওয়াই কে, আর একটা বিয়োগ করতে বলছি ওয়াই মাইনাস এক্স, অর্থাৎ একবার এক্স হচ্ছে তোমার বেজ যেটা থেকে তুমি বিয়োগ করবে, আর একটা হচ্ছে ওয়াই। এটা সুন্দর কিছু টার্ম আছে, এই টার্মটাকে আমি জানি না তুমি কখনো পড়ছো কিনা, এন কে বলা হয় হচ্ছে সাবট্রাহেন্ট। সাবট্রাহেন্ট মানে হচ্ছে যে এইটাকে আমি বাদ দিচ্ছি, এই যে খুব সহজ করে বললে যে আমরা ছোটবেলায় পড়ে আসছিলাম বিয়োজ্য আর একটা বিয়োজক, না যেন বিজোজক, এরকম কিছু ছিল। সো এক্স মাইনাস ওয়াই বিষয়টা হলো এইরকম যে ওয়াই হচ্ছে আমি এই ভ্যালুটাকে বাদ দিচ্ছি এক্স থেকে, এক্স কে আমরা বলি হচ্ছে বেজ, এবং এটাকে বলা হয় হচ্ছে তোমরা কখনো শুনছো কিনা তাও আমি জানি না, এটাকে বলা হয় হচ্ছে মিউনেন্ট। মিনিউন্ট মানে হচ্ছে যে তোমার বেজ নাম্বার, আর সাবট্রাহেন্ট মানে হচ্ছে যে নাম্বারটাকে তুমি ওই মিনিউন্ট থেকে বাদ দিচ্ছ। তো সেক্ষেত্রে এম হচ্ছে তোমার মিনিউন্ট আর এন হচ্ছে তোমার সাবট্রাহেন্ট। সেই সাবট্রাহেন্ট এবং মিনিউন্ট এর কনসেপ্ট অনুযায়ী আমরা এবার একটা সাবস্ট্রাকশন দেখার চেষ্টা করি, এবং ফাইনালি কি লজিকের উপরে এটার কাজ হচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করি। লেটস কনসিডার উই হ্যাভ এ ভ্যালু অফ এক্স, দ্যাট ইজ 1010100, উই হ্যাভ এ ভ্যালু অফ ওয়াই। এখন প্রশ্ন হচ্ছে স্যার আপনি আগে টুস কমপ্লিমেন্ট বসাইলেন কেন ওয়াই এ? দিস ইজ দ্য লজিক, বিকজ ইউর ওয়াই ইজ ইন আ নেগেটিভ ভ্যালু, তোমার ওয়াই আছে হচ্ছে নেগেটিভ ভ্যালু নিয়ে, মাইনাস ওয়াই। কিন্তু রিয়েলিস্টিক্যালি কম্পিউটার বা ডিজিটাল লজিক মাইনাস নিয়ে কাজ করতে পারে না, কারণ তার রেজিস্ট্রিতে মাইনাস বলতে কিছু নাই, তাকে হচ্ছে পজিটিভ সাইডে নিয়ে যেতে হবে। সো এই মাইনাস ভ্যালুটাকে যদি আমাকে পজিটিভ সাইডে নিয়ে যেতে হয়, এই জন্য সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট করতে হবে, বলেই দিচ্ছে বাই ইউজিং টুস কমপ্লিমেন্ট। সো এই যে ওয়াই এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু টুস কমপ্লিমেন্ট করলে কত আসবে কেউ কি বলতে পারবো? আমরা এখানে দেয়াই আছে, দেখে বলতে পারবো টুস কমপ্লিমেন্ট করলে কত আসে? যেহেতু আমরা এখানে বলতেছি যে মাইনাস করতে হবে এবং মাইনাস তো আমার কম্পিউটার সিস্টেম বুঝে না, তাকে কমপ্লিমেন্টে নিয়ে গিয়ে পজিটিভ বানায় করতে হবে। আমরা কিন্তু একটু দেখলাম যে প্রথমে আমরা যদি
হুজ কমপ্লিমেন্ট করতে চাই তাহলে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটার প্রথমে আমাদের কি বের করতে হবে, ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে হবে। দেখো তো আমি প্রথমে এটার ওয়ান্স কমপ্লিমেন্ট বের করলাম কিনা, এই ওয়াই এর ওয়ান্স কমপ্লিমেন্ট এটা কিনা। ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি টগলিং, জাস্ট টগলিং, টগলিং মানে কি 10 এবং 01। তো সেক্ষেত্রে ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে গেছে, দিস ইজ সেট ইজ ওয়ান্স কমপ্লিমেন্ট। পরীক্ষাতে তোমরা স্টেপ দেখাইতেও পারো নাও দেখাইতে পারো, পরীক্ষায় অ্যান্সার লেখাতে ইটস আপ টু ইউ, নো প্রবলেম। এরপরে হচ্ছে আমরা বলছি আমরা একটা ওয়ান অ্যাড করে দেবো, সো আমরা যদি একটা ওয়ান অ্যাড করে দিই দেন হোয়াট উইল বি দ্য ভ্যালু, 101 দিস ইজ 0 দিস ইজ 1 1 1 1 অ্যান্ড দিস ইজ ফাইনালি দ্য অ্যাগেন ইজ সো। সুন্দরভাবে আমরা কিন্তু দেখো এই টুস কমপ্লিমেন্টের ভ্যালুটা পেয়ে গেলাম, কিভাবে করলাম সেটা। অ্যান্ড দেন ফাইনালি টুস কমপ্লিমেন্ট পাওয়ার পরে আমরা আমাদের সামে চলে আসলাম, যেহেতু সে বিয়োগ বোঝে না সাম। এখন সাম করার পরে আমি আবার একটা ইন্টারেস্টিং জিনিস অবজার্ভ করলাম, সেটা হচ্ছে এই সামটা করার পরে আমরা আবার এখানে একটা ক্যারি পেয়ে গেছি। ক্যারি মানে কি, যে 7 ডিজিটের পরিবর্তে আমি আবার দেখতেছি এখানে 8 ডিজিটে চলে আসছে। সো আমরা যখন এই সামটা কমপ্লিট করলাম 101 0 0 0 1 1 10 1 1 আবার আগের 1 সো 11, সো এখানে হচ্ছে আমাদের 0 1 1 10 11 এর 1, 1 1 10 এর 0, আবার 1 1 10 সো 10 এর 0 আর এখানে থাকতেছে 1। সো এই যে বিটটা, এই বিটটা কিন্তু ক্যারি। ক্যারি মানে কি, ক্যারি মানে হচ্ছে আগের জায়গা থেকে এইখানে চলে আসছে, সো 7 এর পরিবর্তে 8 হয়ে গেছে, সো বিট এখন 8, আমি তো কমপ্লিমেন্ট বসাতে পারবো না। সো এই ধরনের কন্ডিশন কিন্তু আমার এখানে বলা আছে, যদি তুমি কখনো দেখো যে তোমার ক্যারি বিট চলে আসছে, এই কিন্তু এই একাডেমিক টার্ম, আমি কিন্তু একাডেমিক টার্ম তোমাদের আগে পড়াইনি, বিকজ তোমাদের এইটা বোঝার থেকে বোঝার দরকার অপারেশনটা কিভাবে হচ্ছে, তাহলে এই জায়গাটা বুঝবা। যদি তুমি দেখো ক্যারি বিট চলে আসছে, ক্যারি বিটকে ডিসকার্ড করতে হবে, মানে ক্যারি বিটকে বাদ দিতে হবে। এখন ক্যারি বিট বাদ দেওয়ার ওয়ে কি, ক্যারি বিট বাদ দেওয়ার ওয়ে হচ্ছে আইদার তুমি ওয়ানকে বাদ দিয়ে রেজাল্ট আমাকে দেখাই দিবা, যেটা হচ্ছে এখানে দেখানো হয়েছে, বা এই টোটাল বিট সংখ্যা থেকে এক বাদ দিতে হবে। সো টোটাল বিট সংখ্যা থেকে এক কিভাবে বাদ দেওয়া যায়, ওই রিলেভেন্ট 8 বিটের এক ভ্যালু লিখতে হবে। সো রিলেভেন্ট 8 বিটের ওয়ান ভ্যালু কত, 2^7 মানে 127, সেটার রিলেভেন্ট মাইনাস ভ্যালু হচ্ছে 1 0 0 0 0 0 0 0, তার মানে হলো 2 4 6 7 8। সো আমরা আলটিমেটলি কি করছি জানো, কিছুই না, এখানে হচ্ছে টোটাল 8 ভ্যালু থেকে আমরা যদি এক বাদ দেই তাহলে আমাদের রেজাল্ট চলে আসে। আমরা এই স্টেপটা কেন দেখাইছি, এই স্টেপটা দেখানোর কারণ হচ্ছে যে আমি হচ্ছে লাস্ট যে ক্যারিটা আমি পেয়েছি মানে ওয়ান, সে ওয়ানকে বাদ দিব, এবং ওয়ানকে যখনই আমি বাদ দিব তখন হচ্ছে আমাকে এই লাইনটা লিখতে হবে, ডিসকার্ড ক্যারি বিট, ক্যারি বিট মানে 2^7। সো তোমরা চাইলে এটা নাও লিখতে পারো, তোমরা চাইলে এটা পুরোটা বাদ দিয়ে সরাসরি হচ্ছে এই লাইনটা লিখে দিলেও আমি বুঝবো যে তুমি হচ্ছে ক্যারি বিটটা বাদ দিয়ে দিছো। বাট তোমাকে কিন্তু এক্সপ্লেন করতে হবে যে বাই রিমুভিং দ্য ক্যারি বিট আর বাই ডিসকার্ডিং দ্য ক্যারি বিট ফাইনালি দ্য টুস কমপ্লিমেন্ট ভ্যালু অফ এক্স মাইনাস ওয়াই আফটার সাবস্ট্রাকশন ইজ 0 0 1 0 0 1। আমার পয়েন্ট কি ক্লিয়ার, বুঝতে পারছি? জি স্যার। তাহলে আজকে আমরা এই পর্যন্তই থাকি। জি স্যার, আজকে আরো পড়াতে চাচ্ছেন স্যার, এই পর্যন্ত থাক আর কি। না আমি নর্মালি আর কি, আমি তোমাদের বলি, হ্যাঁ আমি ডিএল তে আসলে 1 ঘন্টা 40 মিনিট পর্যন্ত টানা ক্লাস দিচ্ছি, 2 ঘন্টাও নিচ্ছি অনেক সময়, বাট আমি হয়তো ওরকম ক্লাস নিবো, বাট এখন না, আগে একটু তোমরা আমার সাথে অ্যাডজাস্ট হয়ে নাও, আরো একটা দুটো ক্লাস আমরা স্মুথলি নেই, তারপরে হচ্ছে আমি লং ক্লাস নিব, বাট আমরা ডিউ টাইম এবং ডিউ ডেটেই নিব, আমাদের যেন হচ্ছে অল্টারনেটিভ না থাকে। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে কনসেন্ট্রেট দিয়ে এতক্ষণ শোনার জন্য। স্যার আমার কি স্লাইড কি স্যার পাবো? স্যার পাবে, পাবে স্লাইড, পাবে রেকর্ডিং আমি দিব, তোমাদের যদি ভিডিও লাগে সেটাও তো পাবে। রেকর্ডিংটা স্যার কোথায় আপলোড করবেন স্যার? এটা কি ওটা ওটা নরমালি হচ্ছে আমি বক্স ড্রাইভ ফলো করি, তো আমি বক্স ড্রাইভে আপলোড করে আপনাদের সবাইকে আমি লিংক দিয়ে দিব, আপনাদের কোনো প্রবলেম না। ধন্যবাদ স্যার। তবে আমার মনে হয় যে আপনারা নিজেরাও একটু চেষ্টা চেষ্টা করেন আর কি, হঠাৎ করে আমার মনে হলো আমি রেকর্ডিং দিব না, তখন আবার বিপদে পড়ে যাবেন, ঠিক আছে? তো এই জন্য আপনারা একটু রেকর্ড করে রাখেন। রেকর্ডিং স্টপড। তো থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকি, নেক্সট উইক আবার দেখা হচ্ছে। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম।